এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। রায় ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন থেকে দূরে রাখতেই পূর্ব পরিকল্পিতভাবে রায় দেওয়া হয়েছে। রায়ের প্রতিবাদে শুক্রবার ও শনিবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এদিকে আইনমন্ত্রী বলেছেন, দেশে আইনের শাসন আছে, এই রায়ে তা আবারও প্রমাণিত হল। বিএনপি চেয়ারপারসন জেল কোড অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাবণী গুহর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এবং আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই এই রায় ঘোষণা করা হয়েছে। একই সাথে রায় প্রত্যাখ্যান করে আগামী শুক্র ও শনিবার সারাদেশে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন তিনি। কাল অর্থাৎ শুক্রবার জুমার নামাজের পরে সারা দেশে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিকে রায়ের প্রতিক্রিয়া সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়, দুদক অভিযোগ প্রমাণ করতে পেরেছে বলেই এই রায় হয়েছে। তিনি দোষী প্রমাণিত হয়ে তাকে বিজ্ঞ বিচারক 5 বছর কারাদণ্ড দিয়ে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে তার সামাজিক অবস্থা বিবেচনা করে জেল কোড অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া হবে। সামাজিক অবস্থা বিবেচনা করে এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন কয়েকবার, কোড অনুযায়ী যা সুবিধা পাওয়ার দরকার সবকিছু পাবে। প্রয়োজনে পুরান ঢাকার জেলখানা থেকে অন্য কোন জেলে বেগম খালেদা জিয়াকে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।